নমস্কার বন্ধুরা, চ্যানেল বংবাইটে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য নিয়ে আসলাম একটা আলুর দম রেসিপি। আলুর দম তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু খাসির চর্বি দিয়ে আলুর দম, এর একটা আলাদাই টেস্ট। কলকাতার স্ট্রিটের একটা বিখ্যাত রেসিপি এটা। বিভিন্ন বাগবাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটি পাওয়া যায়। আজকে সেইভাবেই, সেই পদ্ধতিতে, স্ট্রিট স্টাইলে আপনাদের জন্য নিয়ে আসলাম আলুর দম। দেখে নিন রেসিপিটা। 700 গ্রাম আলু আমি চোখলা ছালিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি 200 থেকে 250 গ্রাম খাসির চর্বি নিয়ে নিয়েছি, এটাকে মটন ফ্যাট বলা হয়। এটাকেও ভালো করে 2 থেকে 3 বার ওয়াশ করে নিতে হবে। ভালো করে ওয়াশ করে নিয়ে জল ঝরিয়ে এটাকে নিয়ে নিয়েছি। মশলা কষানোর সময় এটাকে ইউজ করা হবে। একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে ভালো করে এটাকে গরম করে নিতে হবে। অবশ্যই হাই ফ্লেমে গরম করে নেবেন, কারণ তেল ঢালার আগে কড়াইটা অবশ্যই গরম হওয়া উচিত। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 50 ml মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটাকে হাই ফ্লেমে ভালো করে ধোয়াটা গরম করে নিতে হবে। অবশ্যই এই স্টেপটা দরকার, না হলে রান্নার মধ্যে কিন্তু কাঁচা সর্ষের তেলের গন্ধ পেরোতে পারে। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেছে। এবার আমি 1/2 টিস্পুন মতো সাদা জিরে দিয়ে দেবো। এই মুহূর্তে ফ্লেমটাকে লো করে দিয়ে তারপর জিরাটাকে কিন্তু একটুখানি হালকা ভেজে নিতে হবে। হয়ে গেলে তারপর এর মধ্যে 4 পিস তেজপাতা দিয়ে দেবো। এরপর 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, 4টে দারচিনি দিয়ে দেবো, তারপর 6 পিস লবঙ্গ দিয়ে দেবো, আর 6 পিস সবুজ এলাচ দিয়ে দেবো। এবার সব মশলাগুলো লো ফ্লেমে একটু 2-3 সেকেন্ড মতো ফ্রাই করে নিতে হবে, যাতে খুব সুন্দর একটা গরম মশলার গন্ধ বেরোয়। গরম মশলা গন্ধ বেরোয়া অবধি হালকা ফ্রাই করে নেব। সব গোটা গরম মশলাগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা পেস্ট দিয়ে দেব। পেস্টটার মধ্যে রয়েছে 1.5 ইঞ্চি আদার টুকরো, 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ, 3টে মিডিয়াম সাইজ টমেটো, 8-10 পিস আপনার কাঁচা লঙ্কা, আর 20-22 পিস রসুনের টুকরো বা রসুনের কোয়া। এই পেস্টটা তেলে দেওয়ার পর 5 মিনিট মতো ননস্টপ কষিয়ে নিতে হবে, এবং সেটাকে মিডিয়াম ফ্লেমেই কষাতে হবে, হাই ফ্লেমে দেওয়া যাবে না। পেস্টটা ভালো করে তেলে কষিয়ে নেওয়ার পর তারপরে 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, যেটাকে রেগুলার হট মিচ বলা হয়, সেটা দিয়ে দিলাম। 2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলিও দিয়ে দিলাম। 1.5 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1.5 টিস্পুন ধনে গুঁড়োও দিয়ে দিলাম। এবার আমি 2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। আপনি আপনার স্বাদ মতো নুন দেবেন। 8 দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে দেওয়ার পর তারপরে ভালো করে মিডিয়াম ফ্লেমে এটাকে কষতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত তেল রিলিজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষতে হবে। কষতে কষতেই স্বাদ মতো চিনির গুঁড়ো দিয়ে দেবো। আপনারা গোটা চিনিও ইউজ করতে পারেন, আপনাদের স্বাদ মতোই দেবেন সেটা। দেখুন, চারদিক থেকে হালকা তেল বেরোনো শুরু হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় খাসির চর্বিগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরই তারপরে বাদবাকি স্টেপে যেতে হবে। মটন ফ্যাট দিয়ে ভালো করে কষে নিয়েছি 5-7 মিনিট মতো। দেখুন, হালকা হালকা তেল বেরোনো শুরু হয়ে গেছে সাইড থেকে। এরম অবস্থায় আমি আলুগুলো দিয়ে দেবো। আমি আলুগুলো ভাজিনি, আপনারা আলুগুলো আগে ভেজে নিতে পারেন, যখন ফোড়নগুলো দেবেন তার আগে ভেজে নিতে পারেন। আমি আর আলু ভাজিনি, একসাথে এই মশলার সাথেই একসাথে আমি ভেজে নেবো ভালো করে,
যাতে পুরো মশলার সেন্টগুলো ভালো পুরো মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যায়। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর হালকা সাইড থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে, ঠিক এই রকম অবস্থাতেই দইটা দিতে হবে। আমি 3 টেবিল স্পুন মতো দই দিয়েছি, টক দই। এবার টক দই দিয়ে লো ফ্লেমে এটাকে ভালো করে কষাতে হবে, আর টক দইটা অবশ্যই ফেটিয়ে দিতে হবে। দইটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে গ্রাইন্ডারে আমি মশলাগুলো পেস্ট করেছিলাম সেই গ্রাইন্ডারটা ধুয়ে 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়ে দেবো। দিয়ে আবার সমানভাবে এটাকে কষতে হবে, এটা কিন্তু সেদ্ধ করার জন্য আমি জলটা দিইনি, এটাকে ভালো করে কষতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট মতো কষে নিয়েছি, দেখুন কষতে কষতে পুরো চারদিক থেকে তেল বেরিয়ে এসেছে। ঠিক এরকম অবস্থায় আমি 2 কাপ গরম জল এর মধ্যে দিয়ে দেবো, অবশ্যই গরম জল দেবেন। গরম জল ছাড়া কিন্তু নর্মাল জল দিলে কিন্তু পাঞ্ছে হয়ে যাবে। আর আলুটা এই মুহূর্তে 60-65% মতো সিদ্ধ হয়ে গেছে, আর বাকি 2 কাপ দেওয়ার পরে পুরোটাই সিদ্ধ হয়ে যাবে এবং সেটা মিডিয়াম ফ্লেমে অবশ্যই ফোটাবেন। গরম জল দেওয়ার পর কন্টিনিউ 15 মিনিট ফুটিয়ে নিতে হবে। আমি কোনো ঢাকনা ইউজ করিনি, আপনারা ঢাকনা দিয়েও করতে পারেন, তাহলে আরও টাইম কম লাগবে। আলুর দমটা 15 মিনিট মতো ফোটানোর পর আলুগুলো ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় 1/2 টিস্পুন বা 1/4 টিস্পুন মতো গরম মশলা দিয়ে দেবো, আর 1 টিস্পুন মতো গাওয়া ঘি দিয়ে দেবো। গরম মশলা আর ঘি দেওয়ার পর সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে বা আলুটাকে চেক করে নেবো যে সুসিদ্ধ হয়েছে কি না। দেখুন একটা ছুরির সাহায্যে আমি আলুটার ভেতরে ফুটিয়ে দেখলাম, দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং খাসির চর্বি দিয়ে আলুর দম পুরো রেডি। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। তাহলে আজ আসি, নেক্সট দিন আর একটা ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।